চুরি হয়ে গেছে সিরাজগঞ্জ বিচারিক আদালতের প্রায় 600 নথি ও পুরনো ডায়েরি। পরপর তিন রাতে সরকারি আইনজীবীদের কক্ষের তালা ভেঙে গুরুত্বপূর্ণ এসব নথি চুরি গেলেও বিষয়টি নজরে আসেনি কারোই। ঘটনার চতুর্থ দিনে বিষয়টি জানতে পেরে পুলিশকে জানান আইনজীবীরা। এদিকে নথি খোয়া যাওয়ায় বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট বিচার প্রার্থী ও আইনজীবীরা। সিরাজগঞ্জে পুরাতন কালেক্টর ভবনের সরকারি আইনজীবীদের কক্ষ এটি, আর এই আলমারিতেই রাখা ছিল বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথি। গেল শনি রবি ও সোমবার রাতে ওই কক্ষের আলমারি থেকে খোয়া যায় প্রায় 600 নথি ও পুরাতন সব ডায়েরি। প্রথম দিন কক্ষটি তালা ভাঙা দেখেও নথি চুরির বিষয়টি ধরা পড়েনি। একই ঘটনা ঘটে পরের দুরাতেও। ঘটনার চতুর্থ দিনে এসে নথি চুরির বিষয়টি বুঝতে পারেন আইনজীবীরা। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন তারা। আমাদের বেশ ক্ষতি হয়েছে যে নথিগুলোর মধ্যে সরকারি সম্পত্তির কিছু কাগজাত আছে এবং পাবলিকের ডকুমেন্ট আছে, দলিল আছে, এবং এই সমস্তগুলো ছাড়া আমাদের মামলা পরিচালনা করা আমাদের বেশ সমস্যা হবে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে কোর্ট মসজিদের ইমাম জানিয়েছেন, গত রাতে ওই কক্ষের ভেতর থেকে একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন তিনি। আমি তো মোটরসাইকেল নিয়ে আসতে নিয়েছিলাম, আসতে দেখি রুমটা খোলা, যে ব্রেক মারছি তো ওই একটা ছেলে ওখান থেকে দৌড় দেবে চলে গেল। পরে দেখি নথিপত্র সব বাইরে পড়া, এদিকে এসব নথি খোয়া যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন মামলা সংশ্লিষ্টরা। কাগজপত্র এসে দেখলাম চুরি হয়ে গেছে, তো বড় সমস্যা। এগুলো না হলে তো আমার কাগজপত্র ছাড়া তো আমাদের সঠিকভাবে উনি করতে পারবে না। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এই পুলিশ কর্মকর্তা জানান, দ্রুতই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকালের একটা ঘটনায় যে একজন বলছে যে একজন চুরি করতে আসছিল, আমরা এটা হচ্ছে এখানের আশপাশের যে সিসি ফুটেজ আছে, অন্যান্য বিষয়গুলো আছে, দেখে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এটি নেহাতি চুরির ঘটনা নাকি পরিকল্পিত তাও খতিয়ে দেখছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।